मीनाक्षी देवी তার ছেলে রতন এবং বৌমা রেনুর সঙ্গে বাস করত। রেনু একটি শিক্ষিত এবং মডার্ন মেয়ে ছিল, আর সেই কারণে মীনাক্ষী দেবী তার বৌমাকে পছন্দ করতে পারত না, কারণ মীনাক্ষী দেবী বরাবরই সংস্কারী এবং ঘরোয়া মেয়েকে পছন্দ করত। তাই সে তার ছেলের বিয়ের জন্য ফুলটুসি নামে একটি মেয়েকে পছন্দ করেও রেখেছিল। কিন্তু রতন তার মায়ের পছন্দকে অস্বীকার করে এবং নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রেনু এবং রতনের বিয়ের মাত্র 3-4 মাসই হয়েছিল, কিন্তু তবু মীনাক্ষী দেবী রেনুকে মন থেকে মেনে নিতে পারে না, আর তাই সে সবসময় প্রমাণ করার চেষ্টা করে যে রেনু তার যোগ্য বৌমা নয়। সেই সাথে সে নানান রকম বিধিনিষেধ তার বৌমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। এমনই একদিন, হ্যাঁ পিঙ্কি বল। হ্যাঁ রে, আমার আর আমার বরের জন্মদিন একই দিনে, বিয়ের পর এটাই আমাদের প্রথম জন্মদিন, দারুণ মজা হবে, আর মাত্র 7 দিন বাকি। উফ, কালকে তোর সঙ্গে আমি শপিং করতে যাব। আমি এবার আমার জন্মদিনে একটা গাউন পরবো, কারণ এর আগে তো আমি জন্মদিনের দিন ওয়েস্টার্ন শর্টস পরতাম, কিন্তু বিয়ের পর এগুলো পরা উচিত হবে না, তাই আমি ভাবছি একটা ভালো দেখে দামি গাউন কিনবো। এইভাবে রেনু তার বন্ধুর সঙ্গে তার জন্মদিনের জন্য প্ল্যানিং করতে থাকে। বন্ধুর সঙ্গে কথা বলা হয়ে গেলে রেনু ফোনটা রেখে দেয়। সে ফোনটা রাখতেই পেছন ঘুরে দেখে তার শাশুড়িমা সেখানে দাঁড়িয়ে আছে। এই দেখে রেনু একটু ভয় পেয়ে যায়। আসলে মীনাক্ষী দেবী রেনুর পেছনে দাঁড়িয়ে রেনুকে তার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে শুনছিল। জন্মদিনের প্ল্যানিং চলছে, তাও আবার বন্ধুর সঙ্গে, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছো? আদৌ তোমার জন্মদিন পালন করা হবে কিনা, এতে আমি রাজি আছি কিনা, এই নিয়ে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার? না মা, আসলে আমি তো রতনকে বলেছি, রতন আমাকে বলেছে ওর জন্মদিন প্রত্যেক বছরই পালন করা হয়, আর আমাদের তো দুজনের একই দিনে জন্মদিন, তাই আমি ভাবলাম আপনি নিশ্চয়ই আমার জন্মদিনও পালন করবেন, আর আমি তো সেরকম কিছু প্ল্যান করিনি, শুধু কি পরবো এটাই আমার বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম। জন্মদিনের দিন কি পরবে সেটা কি আমাকে জিজ্ঞাসা করতে হবে না? আসলে তুমি মডার্ন তো, নিজেকে মডার্ন বলে মনে করো, আর এটাই হচ্ছে তোমার প্রবলেম, বড়দেরকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করো না। জানি না তোমার মা তোমাকে কি শিখিয়েছে। ও, তোমার মা তো আবার তোমার মতোই মডার্ন। সরি মা, আসলে আমি ভাবতে পারিনি যে আপনি এই বিষয়ে আমাকে কোনো পরামর্শ দেবেন। আপনি বলুন না আমার কি পড়া উচিত। আমি গাউন পরবো বলে ঠিক করেছি, আর আমার বন্ধুর সঙ্গে আমি কালকে শপিং এ যাব বলে ভেবেছি। আপনি চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন। কোনো শপিং করা হবে না, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, বিয়ের পর নতুন বৌমা তার প্রথম জন্মদিনে বিয়ের লেহেঙ্গা অথবা বিয়ের শাড়ি পরে, আর তুমি তোমার জন্মদিনে তোমার বিয়ের লেহেঙ্গাটা পরবে। এই শুনে রেনু খুবই অবাক হয়। জন্মদিনের দিন বিয়ের লেহেঙ্গা পরবো? কিন্তু ওটা তো খুবই ভারী, ওটা পরে তো আমি ঠিকমতো হাঁটাচলাও করতে পারবো না, লেহেঙ্গাটা কি পরতেই হবে মা? আমি বলেছি যখন এটা আমাদের বাড়ির নিয়ম, তখন তোমাকে পালন করতেই হবে। তুমি মডার্ন বলে তোমার এখন মনে হতেই পারে, এগুলো ভুলভাল জিনিস, সে তুমি যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে। এ কারণেই রতনকে বলেছিলাম আমার দেখা মেয়েকে বিয়ে করতে, সংস্কারী মেয়েকে বিয়ে করে আনলে এত সমস্যা আর হতো না। মীনাক্ষী দেবীর কথা শুনে রেনুর খুবই খারাপ লাগে, তাই রেনু তার শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলে না। সে তার বন্ধুকে ফোন করে বলে দেয় যে সে শপিং করতে যেতে পারবে না। এই দেখে মীনাক্ষী দেবী মনে মনে খুবই খুশি হয়। আমার ছেলে টাকা ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছিল, জন্মদিনের জন্য নতুন জামা কিনবে, কত ঢং, একটা কিছু কিনতে দেব না, আর জন্মদিন পালন করা আমি একেবারে ঘুচিয়ে দেব, আর কখনো জন্মদিন পালন করার নামই করবে না। এমনই ভাবনা চিন্তা করতে করতে মীনাক্ষী দেবী সেখান থেকে চলে যায়। অন্যদিকে রেনু ও নানান ভাবনা চিন্তায় ডুবে যায়। আমি যতবারই ভাবি আমার শাশুড়ি মায়ের যোগ্য বৌমা হয়ে দেখাবো, ততবারই আমি কিছু না কিছু গন্ডগোল করে ফেলি। সত্যি তো, একবার তো মাকে জিজ্ঞাসা করেই শপিং এ যাওয়ার কথা প্ল্যান করতে হতো, এটাতে তো আমারই দোষ, মায়ের তো কোনো দোষ নেই। না, এবার মা যা বলবে আমি তাই শুনবো, আমার জন্মদিনে আমি আর কোনো গন্ডগোল চাই না। এভাবেই দু একটা দিন কাটে। একদিন মীনাক্ষী দেবী তার বৌমার কাছে এসে বলে, তাহলে বিয়ের পর তোমার বাবা মা তোমার প্রথম জন্মদিনে কি কি উপহার দেবে? তোমার বাবা মা কিছু বলেছে? তুমি তো আবার আমাকে কিছু জানানোর প্রয়োজনও মনে করো না। কি উপহার দেবে সেটা তো আমি জানি না মা, আমার বাবা মা তো আমার জন্মদিনের দিন আমাকে সারপ্রাইজ দেয়, আর আমাকে কি উপহার দেবে সেটা তো আমি জন্মদিনের দিনই দেখতে পাবো। না না,
আমার বাড়িতে এসব হবে না। আমার বাড়ির একটা নিয়ম আছে, বিয়ের পর মেয়ের প্রথম জন্মদিনে বাবা মাকে নিজেদের মেয়ের জন্য কমপক্ষে 12টা শাড়ি তো কিনে দিতেই হবে, আর তার সাথে অবশ্যই 2-1টা সোনার গহনা দিতে হবে। তোমার বাবা মাকে অবশ্যই এটা জানিয়ে দেবে। এরকম ধরনের নিয়ম শুনে রেনু খুবই অবাক হয়, তবুও সে তার শাশুড়ি মাকে কিছু বলে না। আর হ্যাঁ, শুধু তাই নয়, তোমার সাথে সাথে আমার ছেলেরও জন্মদিন সেদিন, তাই আমার ছেলেকে জামা প্যান্টের সেট আর সোনার আংটি কিংবা চেন দিতে বলবে। আর আমার জন্য শুধু কয়েকটা শাড়ি দিলেই হবে, বেশি নয়, 5-6টা দিলেই হবে। আসলে তোমার জন্মদিনে আমি আমার আত্মীয় স্বজন সকলকে নেমন্তন্ন করব, তাই ওরা এসেই আগে তোমার বাপের বাড়ি থেকে কি দেওয়া হয়েছে সেটাই দেখবে। ঠিক আছে মা, আমি আমার বাবা মাকে জানিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আর মা, আমি কি আমার বন্ধুদেরকে ইনভাইট করে দেব? আর বেশি দিন তো বাকি নেই। না, এটা তোমার বিয়ের প্রথম জন্মদিন, তুমি বাড়ির নতুন বউ, তাই তুমি এবার কাউকে ইনভাইট করতে পারবে না। আর আমি তোমার জন্মদিনে বাইরের কাউকে চাইছি না, আমি শুধু আমার আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করব, আর তুমি তোমার বাবা মাকে বলে দেবে, ব্যাস, আর কেউ নয়। এ বাবা, আমি তো আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে আমি ওদেরকে আমার জন্মদিনে নেমন্তন্ন করব। ছোটবেলা থেকে আমি আমার বন্ধুদেরকে ছাড়া কখনোই জন্মদিন সেলিব্রেট করিনি। বিয়ের পর যে এভাবে সবকিছু পাল্টে যাবে আমি তো আশাই করিনি। এবার আমি কি করব? রেডু কি করবে কিছুই বুঝে না পেয়ে তার সমস্ত বন্ধুদেরকে ফোন করে তার অসুস্থতার অজুহাত দেয় এবং সেই সাথে তাদেরকে জন্মদিনে নিমন্ত্রণ করতে না পারার জন্য ক্ষমা চায়। দেখতে দেখতে 2-3 দিন কেটে যায়। জন্মদিনের আগের দিন রাত্রিবেলা মীনাক্ষী দেবী তার বৌমাকে ডেকে বলে, কালকে কিন্তু তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পর নতুন বৌমাকেই তার প্রথম জন্মদিনে 56 ভোগ রান্না করতে হয়, আর নতুন বৌমার হাতে রান্না করা খাবারই সকল আত্মীয় স্বজন খায়। এই শুনে রেনু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ এত পরিমাণে খাবার সে আগে কখনোই রান্না করেনি। এত খাবার আমি কি করে রান্না করব মা? মানে আমি তো প্রত্যেকদিন রান্না করি ঠিকই আছে, কিন্তু এত খাবার রান্না করতে গিয়ে তো অনেক দেরি হয়ে যাবে। যত দেরি হবে তত তোমারই কষ্ট, কারণ 56 ভোগ রান্না না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কিছু খেতে পারবে না। তোমাকে উপোস করে থাকতে হবে, উপোস রেখেই তোমাকে সব রান্নাবান্নাগুলো করতে হবে। তারপর পায়েস খেয়ে তুমি আর রতন দুজনেই উপোস ভঙ্গ করবে। এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে এই নিয়মই চলে এসেছে, তুমি তো আবার মডার্ন মেয়ে, হয়তো তোমার কাছে এগুলো ভুলভাল বলে মনে হবে। না না, আমি আপনাদের বাড়ির সব নিয়মই পালন করব। আমি কালকে ভোরবেলা উঠে পড়ব, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে রেনু তার ঘরে চলে যায়। রেনু এই ব্যাপারে রতনের সঙ্গেও কথা বলে। হ্যাঁ মা, আসলে পুরানো যুগের নিয়ম কানুনে খুব বিশ্বাস করে, আমিও জানি না এসব করে মা কি লাভ পায়। তবে এবার মা তো খুব কড়াকড়ি নিয়ম পালন করছে, তবে আমাকে যাতে বেশিক্ষণ না খেয়ে থাকতে হয় সেই জন্য মা খুব তাড়াতাড়ি পায়েসটা রান্না করে দিত। আর মা ভালো মন্দ কিছু খাবার রান্না করতো, তাই বলে 56 ভোগের কথা আগে তো কখনো শুনিনি আমি। আর মা ভালো মন্দ কিছু রান্না করতো, তাই বলে 56 ভোগের কথা তো আমি আগে কখনোই শুনিনি। তবে আমি মাকে একবার বলবো। না না, মাকে কিছু বলতে যেও না, এমনিতেই মা আমাকে পছন্দ করে না। আর মা ভাবে আমি মডার্ন বলে হয়তো বাড়ির কোনো নিয়ম মানতে পারবো না। তুমি এখন মাকে কিছু বললে মা ভাববে আমি আবার তোমার কাছে নালিশ করেছি, আর তাছাড়া আমার উপোস করতে কোনো অসুবিধা নেই। শোনো, উপোস করা নিয়ে এমনিও কোনো চিন্তা নেই, কারণ আমি তো মায়ের কথা শুনি না, আমি লুকিয়ে লুকিয়ে সবকিছু ঠিকঠাক খেয়েই নেই। আমিও তোমাকে বাইরে থেকে খাইয়ে এনে দেবো, তুমি খেয়ে নেবে, ঠিক আছে? কালকে তোমার সঙ্গে ভোরবেলা আমিও উঠবো, যাতে আমি তোমাকে রান্না করার সময় হাতে হাতে সাহায্য করতে পারি। এই শুনে রেনু খুবই খুশি হয়। পরের দিন রেনুর সঙ্গে সঙ্গে রতনও ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়, কিন্তু মীনাক্ষী দেবী এই দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি আমার ছেলেকে রান্নাঘরে নিয়ে এসেছো কেন? আজ পর্যন্ত আমি আমার ছেলেকে কখনো রান্নাঘরে ঢুকতে দিইনি, আর আজকে ওর জন্মদিনে তুমি ওকে রান্নাঘরে নিয়ে এলে, কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি খুব মডার্ন, তাই তো? তোমার এতই যখন মডার্ন গিরি দেখানো ছিল, তাহলে আমার ছেলেকে বিয়ে করেছিলে কেন? মা, রেনুর এতে কোনো দোষ নেই, আমি নিজেই রেনুর সঙ্গে এসেছি, রেনু অত রকমের রান্না একা করতে পারবে না, তো সেই জন্যই তো এলাম। এই কারণেই বলেছিলাম, সংস্কারী মেয়েকে বিয়ে কর, তোর বউকে কিছু করতে হবে না, যা সকল আত্মীয় স্বজনদের সামনে আজকে আমার নাকটা কেটে যাক, মডার্ন মেয়েদেরকে নিয়ে খুব সমস্যা। না মা, এরকম বলবেন না, আমি সব রান্না একাই করব। রতন, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, আমি সব করে নেব। রেনুর কথা শুনে রতনের আর কিছু করার থাকে না, তাই রতন সেখান থেকে চলে যায়। রেনু একা একাই সমস্ত রান্নার আয়োজন করতে শুরু করে দেয়। এই দেখে মীনাক্ষী দেবী খুবই খুশি হয়। সকাল থেকে খালি পেটে রান্না করতে তার খুবই কষ্ট হয়। দেখতে দেখতে দুপুর হয়ে আসে।
কিন্তু এখনো তার রান্না কমপ্লিট হয় না। তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, এমনকি সে দুর্বলতা অনুভব করে। উপোস করে রান্না করতে তার খুবই কষ্ট হচ্ছে দেখে রতনেরও খুবই খারাপ লাগে। তখনই সেখানে মীনাক্ষী দেবী এসে বলে, কই বৌমা, তোমার পায়েস রান্না করা হয়েছে তো? দাও আমার ছেলেটাকে খাইয়ে দি, ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে, খুব কষ্ট হচ্ছে ছেলেটার। আয় বাবা আয়, এখানে বসে পড়, আমার হাতে একটু পায়েস খেয়ে নে। এই দেখে রেনুও খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, এবার হয়তো তাকেও আর না খেয়ে থাকতে হবে না। মা, আপনিও আমাকে পায়েস খাইয়ে দেবেন তো? না মানে আমি এবার আমার উপোস ভাঙতে পারবো তো? আসলে আমারও খুব খিদে পেয়েছে। এই বাবা, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি বৌমা, আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমা তার মায়ের হাতের তৈরি পায়েস খেয়ে উপোস ভঙ্গ করতে পারবে। তোমার বাবা মা তো এখনো এসে পৌঁছালো না, তোমার বাবা মা যতক্ষণ না আসছে তোমাকে তো না খেয়েই থাকতে হবে, কিচ্ছু করার নেই। মা, এবার কিন্তু তুমি খুবই বাড়াবাড়ি করছো, জানি না এসব নিয়ম তুমি কবে কখন তৈরি করেছো। তোমার যদি এরকম ইচ্ছে ছিল তাহলে রেনুকে আগেই বলে দিতে পারতে, অত দূর থেকে রেনুর বাবা মায়ের আসতে তো সময় লাগবে, আর ততক্ষণ রেনু না খেয়ে কিভাবে থাকবে? আমার বাড়ির নিয়ম আমি তৈরি করব না তো কে তৈরি করবে? আমার বাড়িতে জন্মদিন এইভাবেই পালন করা হবে, আমি মডার্ন ভাবে জন্মদিন পালন করা পছন্দ করব না। তুই চুপ করে পায়েসটা খেয়ে এখান থেকে চলে যা। ঠিক আছে মা, তুমি পায়েসটা আমাকে দাও, আমি নিজের ঘরে গিয়ে খেয়ে নিচ্ছি। এই বলে রতন পায়েসটা নিয়ে সেখান থেকে চলে যায়। রেনুকে কষ্ট পেতে দেখে মীনাক্ষী দেবী মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে আরো কিছুক্ষণ সময় কেটে যায়। রেনু তার বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য বলে। হঠাৎ করে রেনুর প্রচন্ড মাথা ঘুরতে শুরু করে, এমনকি রান্না করতে করতে সে মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু রতন সঠিক সময়ে তাকে দেখতে পেয়ে যাওয়ায় রেনুর কোনো ক্ষতি হয় না। আমি জানি তোমার না খেয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, আর সত্যি কথা বলতে তুমি কিছু খাওনি বলে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। তুমি মায়ের কথা ছাড়ো তো, তুমি যতই চেষ্টা করো না কেন মায়ের মনের মতো হতে পারবে না। না রতন, আমি এটা করতে পারবো না, মা যা যা নিয়ম বলেছে আমি সবই পালন করেছি, আর এটা আমি করবো না তা কি করে হয়? হতেই তো পারে, মা আমার পরীক্ষা নিচ্ছে অথবা মা আমার ভালো চাই বলে এরকম কিছু করছে। মা না বলা পর্যন্ত আমি কিছুই খাবো না, কারণ আমি মাকে দেখিয়ে দিতে চাই মডার্ন মেয়েরাও শাশুড়ি মায়ের কথা শোনে, আমি তো ভালো বৌমা হতে চাই। তোমার তো মাথা ঘুরছে আর তুমি দুর্বল হয়ে পড়বে, তুমি পায়েসটা খেয়ে নাও, মা কিছু জানতেও পারবে না, নাও নাও। মীনাক্ষী দেবী রান্নাঘরের বাইরে থেকে তার বৌমার কথা শুনে খুবই দুঃখ পায়। সে মনে মনে তার ভুল বুঝতে পারে, তাই সে তখনই তার বৌমার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌমা, তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কখনোই আমার কোনো কথাই শুনতো না, আমি যখন যেটা ভুলভাল নিয়ম বানিয়েছি তুমি সবটাই মেনেছ, তোমার জায়গায় অন্য কোনো সংস্কারী মেয়ে থাকলেও হয়তো আমার কোনো কথাই মানতো না। শুভ জন্মদিন বৌমা, এবার তুমি পায়েসটা খেয়ে নাও, আমার হাতে পায়েস খাবে তো তুমি, আমি তো তোমার মায়ের মতোই। এই শুনে রেনু খুবই খুশি হয়, খুশিতে তার চোখে জল চলে আসে। মীনাক্ষী দেবী তার বৌমার উপর আর কোন রকমের নিয়ম চাপিয়ে দেয় না। রতন এবং রেনু দুজনে একসঙ্গে খুবই হাসি খুশিতে তাদের জন্মদিন উদযাপন করে।